দিনটা ছিল একটা বৃষ্টির দিন, মানে 11th May-এর কথা বলছি, প্রায় অনেকগুলো দিন আগে। সেদিন ছিল আমার এক বন্ধুর বার্থডে, মানে আমানের বার্থডে, অ্যান্ড দিস ইজ আওয়ার বার্থডে বয়। তো আমরা গিয়েছিলাম অ্যানিভেলিতে, গিয়েছিলাম বার্থডে সেলিব্রেট করতে, এবং সাথে ইনভিটেশনও ছিল, সেই সাথে ছোট্ট করে একটা গেট টুগেদার, সবাই মিলে একসাথে বসে জমিয়ে কিছুক্ষণ আড্ডা। কারণ কলেজের পর যে যার নিজের লাইফে বিজি, কেউ জব করছে, কেউ পড়ছে, বা কেউ আউট অফ স্টেশন, মানে বলতে পারো সবাই সবার থেকে ডিটাচ। তো সেই দিনই ছিল এমন একটা দিন যেদিন আমরা মোটামুটি প্রায় অনেকেই একসাথে বসে কিছুক্ষণ গল্প করলাম নিজেদের মধ্যে। আর সেই সাথে আমান এত কিছু ট্রিট দিয়েছিল, মানে এত জিনিস খেয়েছি, মোটামুটি বলতে পারো প্রায় চিড়েই হয়ে গেছিলো আমার ডায়েটের। আর এখানের খাবারের কোয়ালিটি বরাবরই ভালো, আমি এখানে আগেও এসেছি। একটা জিনিস যেটা আমার মনে হয়েছে সেটা হলো একটু বেশি কস্টলি, যার জন্য স্টুডেন্ট বা আমার মতো গরিব মানুষ যারা আছো তারা অবশ্যই ইচ্ছে মতো গিয়ে পছন্দের খাবারটা অ্যাফোর্ড করতে পারবে না। মানে আমি তো পারি না, যাই হোক আমি একটু বেশি গরিব মনে হয়। এটা ওটা অনেক কিছু খাওয়ার পর ট্রাই করেছিলাম এই বার্গারটা, এটা চিজ চিকেন বার্গার বা ডাবল চিজ বার্গার, হোয়াট এভার কিছু একটা হবে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না নামটা, বাট বার্গারটা খুবই টেস্টি ছিল। অ্যান্ড আমার এক্সপ্রেশনটা দেখো, ও মাই গড, খেতে আমি বড্ড বেশি ভালোবাসি, বরাবরই আমি একটু বেশি পেটু। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক ছবি ভিডিও নিয়েছিলাম, অ্যান্ড লুক অ্যাট দেম, এরা জাস্ট নিজেদের এক্সপ্লোর করছিল, হোয়াট এভার। আর এভাবেই একটা বৃষ্টির দিনের সন্ধ্যাবেলায় পুরোনো সেই কমফোর্ট জোনে কিছু সুন্দর মুহূর্ত কাটিয়েছিলাম।